হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি এই ভিডিওটা একজনের জন্য বানাচ্ছি। তো একটা মেয়ে আমাকে ইনবক্স করছে যে হাউ টু মেক এ লার্জ ভিডিও অ্যান্ড শেয়ার ইন ফেসবুক। তো আমি দেখাবো কীভাবে ভিডিও লার্জ করতে হয় এবং ফেসবুকে শেয়ার করা যায়, যেমন ইউটিউব থেকে কোনো লিঙ্ক কপি করে অ্যান্ড পেস্ট করব ফেসবুকে একটু লার্জ করে। তো প্রথমত গুগল ক্রোম ওপেন করি, ম্যাক্সিমাইজ, তারপর এখানে যে সার্চ বক্সটা আছে এখানে এসে আমরা টাইপ করি যেমন এজ। সো বাকিগুলো আমি ডিলিট করে দিই। তারপর আমাদের টাইপ করতে হবে এস সি, যেহেতু অলরেডি পুরোটা লেখার দরকার নেই, তারপরে যদি আপনারা লিখতে চান এখান থেকে লিখে নেবেন পুরোটা, যেমন www.scorphq.com/youtube/generator, ওকে, দেন ক্লিক। সো এখানে দেখা যাচ্ছে একটা এন্টার ইউর ইউটিউব ইউআরএল হিয়ার, ওকে। আপনার ইউটিউব থেকে যে ভিডিওটা আপনার পছন্দ বা যে লিঙ্কটা আপনার পছন্দ, প্রথমত এটা আপনি কপি করবেন অ্যান্ড দেন পেস্ট করবেন এখানে এই ইয়েলো বক্সটাতে যেখানে লেখা আছে এন্টার ইউর ইউটিউব ইউআরএল। ওকে, প্রথমত আমি ইউটিউবে যাই। ইউটিউব থেকে আমি একটা ভিডিও নিয়ে আসি লিঙ্ক, যেমন যেমন আমার এটা কপি করি, মাউসের রাইট বাটন চেপে ক্লিক করলে এখানে কপি লিঙ্ক অ্যাড্রেস এখানে ক্লিক করতে হবে, লেফট বাটন, ওকে, অ্যান্ড দেন ক্রিয়েট লার্জ ইউটিউব এখানে এসে এখানে পেস্ট করতে হবে এন্টার ইউর ইউআরএল। ওকে, শর্ট যদি কিবোর্ড থেকে এন্টার করতে চান কন্ট্রোল বি শর্টকাট কমান্ড পেস্ট, আপনার পুরো লিঙ্কটা এখানে পেস্ট হয়ে যাবে। সো আপনি শিওর হয়ে নেন আপনার পুরো লিঙ্কটা, হ্যাঁ পুরো লিঙ্কটা হয়েছে কপি, দেন আপনি এখানে জেনারেট থাম্বনেইল এখানে ক্লিক করতে হবে যেন আপনার ইউটিউব ভিডিওটা একটু লার্জ হয়, এখানে আপনার শো করবে, যেমন টাইটেল লেখা আছে শো ডিসপ্লে বাটন অথবা ডিসপ্লে বক্স। ওকে, জেনারেট ক্লিক করলাম, প্রসেস হচ্ছে। সো আমার ভিডিওটা লার্জ হয়ে গেছে, এখন আমার কী করতে হবে, কপি ইউআরএল এখানে ক্লিক করবেন অথবা এখানে পুরোটা সিলেক্ট সিঙ্গেল সিলেক্ট করতে হবে, মাউসের লেফট বাটন ধরে এখানে ক্লিক করে সিলেক্ট করতে হবে, ধরে রেখে, যেমন এভাবে ধরে রেখে সিলেক্ট করতে হবে। ওকে, এখন রাইট বাটন চেপে কপি, দেন আপনি যদি ফেসবুকে পোস্ট করতে চান, ওকে, দেন ফেসবুকে যাই, ফেসবুকে এসে আমি কন্ট্রোল বি কিবোর্ড থেকে কন্ট্রোল বি শর্টকাট কমান্ড পেস্ট হয়ে গেছে। ওকে, আপনার ভিডিওটা অলরেডি লার্জ হয়ে গেছে, আগে যেমন ছোটো ছোটো হতো এখন আপনি লার্জ করতে পারেন। আরেকটা ওয়ে আছে যেটা অনেক এর থেকে বড় করা যায়, বাট ওটা আমি পরে দেখাবো। তো এখন আপনি অন্য কাউকে যদি ট্যাগ করতে চান এখানে এসে ট্যাগ করতে পারেন তার নাম লিখে, অথবা যদি পোস্ট করতে চান ডাইরেক্ট পোস্টে ক্লিক করলেন পোস্ট হয়ে যাবে। তো আমি পোস্টে ক্লিক করলাম, পোস্ট হয়ে গেল। সো গাইজ, আই হোপ ইউ লাইক ইট, থ্যাংক ইউ ফর দ্য ইনবক্স মি, ইটস অনলি ফর ইউ, ইউ ক্যান শেয়ার ইট ইফ ইউ ওয়ান্ট।